সাকিবের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ করলেন অভিনেত্রী অপু বিশ্বাস। তাহলে কি আবারও এক হতে চলেছেন সাকিব অপু? কি বললেন অভিনেত্রী অপু বিশ্বাস জানেন কি? আবার এদিকে অপুকে বিয়ের সাজেও দেখতে পাওয়া গেল, কি কাহিনী চলুন জেনে নেওয়া যাক। ঢালিউডের সুপারস্টার শাকিব খানের প্রশংসা করছেন তারই সাবেক স্ত্রী অপু বিশ্বাস। সম্প্রতি সময় সংবাদে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে এমনটাই করতে দেখা গেল। অপু বিশ্বাস সেই সংবাদ সম্মেলনে বলেন, শাকিব খান অনেক বড় মাপের একজন অভিনেতা, তার সম্পর্কে মন্তব্য করার আগে 50 বার পানি খেয়ে তারপর কথা বলা দরকার, কারণ উনি যে মনের নায়ক, যতটা শক্তিশালী নায়ক তাকে সম্মান দেওয়ার জন্য আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, সেখানে মন্তব্য করা তো দূরের কথা। অভিনেত্রী সিনেমায় তাদের জুটি নিয়ে বলেন, শাকিব অপুর যে ব্যাপার সেটি দর্শকরা ভুলতেই পারবেন না কখনো। আমাদের জুটিকে মানুষ পজিটিভলি দেখেন বারংবার। অভিনেতা হিসেবে শাকিব কেমন? উত্তরে অপু বিশ্বাস বলেন, প্রথমেই শাকিব আমার অনেক সিনিয়র একজন অভিনেতা, তাকে সম্মান করা ছাড়া বিচার করার শক্তি, সাধ্য বা ক্ষমতা কোনোটিই আমার মধ্যে নেই, কারণ আমি যখন সিনেমায় কাজ শুরু করি তখন তিনি একজন পরীক্ষিত নায়ক এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন একাধিক। অভিনেত্রী আরও বলেন, যদিও তার ক্যারিয়ারটা আমাদের জুটির কারণে আরও শক্তিশালী হয়েছে, তার কাছ থেকে অনেক শেখার আছে যা বলে বোঝানো যাবে না। অপু আরও বলেন, আমার এই সাফল্যের পেছনে 80% কৃতিত্ব শাকিব খানের, কারণ তিনি যদি আমাকে তৈরি না করতেন তাহলে আমি আজ অপু বিশ্বাস হতে পারতাম না। সেই জায়গা থেকে তাকে জাজমেন্ট করার ক্ষমতা আমার নেই অন্তত, তবে আমি তার ফ্যানের জায়গা থেকে বলি যদি তাহলে তাকে 100-500 দিতে চাই। তার ভালো দিকটা হলো নতুন শিল্পীদের সঙ্গে অভিনয়ের সময় তিনি কখনো অনীহা প্রকাশ করেন না, তিনি সবাইকে সহযোগিতা করেন ভালোভাবেই। তিনি বলেন, আসলে শাকিব খান বাংলাদেশের এমন একটা নাম স্মৃতির পাতায় যার নাম লেখা থাকবে, যেমন উত্তম সুচিত্রা, যেমন লেখা আছে রাজ্জাক কবরী, তেমনভাবে শাকিবের নামও লেখা থাকবে। এদিকে এর পরবর্তীতেই বিয়ের সাজে নতুনভাবে ফটো শেয়ার করে আলোচনায় এসেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। নববধূর সাজে অপুকে দেখে ভক্তরা যেন খুশি হয়েছেন, সকলে এই নায়িকাকে অভিনন্দন জানিয়েছেন মন্তব্য ঘরে, পাশাপাশি প্রশ্নও তুলেছেন, কার জন্য এই নববধূ সাজ সাজলেন অভিনেত্রী অপু বিশ্বাস? অনেকে তো বলেই ফেললেন, শাকিব খানের সঙ্গে কি আবারও নতুন করে জীবনটা শুরু করবেন আপনি? এমন প্রশ্নের জবাবে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন তার কমেন্ট সেকশনে। অভিনেত্রী অপু বিশ্বাসের এই ফটোশ্যুট এমনি একটি ব্রাইডাল শ্যুটের জন্য করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে তার মিডিয়া মাধ্যম থেকে। যদিও অপু এবং শাকিবকে একসঙ্গে দেখতে আগ্রহী সকল ভক্তরাই। আপনারা কে কে চান শাকিব এবং অপু আবারও এক হয়ে যাক তা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। বিনোদনের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।